হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ম্যাজিক্যাল মিশার আরও একটি মিনি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায়। ওহো, দেখছো আমার মা আজকে কি শুরু করেছে! মানে এত অত্যাচার কি সহ্য হয় একটু তোমরাই বলো। দেখো কি করছে আমার সাথে। আমি এখনো ঠিক করে বসতেই শিখলাম না, আর আমাকে দিয়ে হামাটানা করাচ্ছে। আমার পেটুতে কি ব্যথা করবে না তোমরাই বলো? তোমাদেরও তো দেখে দেখছো। ওরে বাবারে, আমি তো উল্টেই পড়ে যাচ্ছি। মাটা যে কি করে, খালি পেপারটা সরিয়ে দিচ্ছে। আমি চাইছি যে পেপারটা নিয়ে একটু মুখে দেব। পেপারটা এত টেস্টি টেস্টি খেতে, সেটা একটু চুষে চুষে খাবো। আর তা নয়, দেখো মা কিনা আমাকে পেপারের লোভ দেখিয়ে বলছে, তুই একটু হামাটান, তুই একটু পেট চেপে চেপে আয়, এইসব করছে। কার ভালো লাগে বলো? আমি একটু খেলতে চাইছি, আর মা আমাকে এখন থেকে এক্সারসাইজ করাচ্ছে। নিজে তো একটাও এক্সারসাইজ করে না, আর আমাকে দিয়ে কসরত করাচ্ছে। আমার কি এখন এক্সারসাইজের টাইম, তোমরাই বলো? এটা কি সহ্য হয়? এই জিনিসটা কি সহ্য করা যায়? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের কি এটা ভালো লাগছে দেখতে? আমি এইটুকু একটা পুচকু পাড়া বাচ্চা, ছোট্ট, আর কীরকম আমি মাছের মতো কিলবিল কিলবিল করে একটু পেপারটা খাবো বলে সেই আশায় ছুটে ছুটে যাচ্ছি। আর মা কিনা সেই সুযোগে আমাকে দিয়ে এক্সারসাইজ করিয়ে নিচ্ছে। আমার কিন্তু একদম পছন্দ হয়নি। তোমাদের কি মনে হয়? আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে?